আসলে চাকরি আমি দিয়েছি এটা ঠিক না আর আমাদের পুলিশের চাকরিতে একটা জিনিস সবচেয়ে মানে মনে করি আমরা যে কোনো সিচুয়েশনে একজন আমার বিরুদ্ধে এসে অভিযোগ করলেই আমরা তাকে অপরাধী ভেবে নেই না কারণ প্রথমত এখানে আমরা চিন্তা করি যে আসলে সে অপরাধী কিনা এটা আগে আমার যাচাই বাচাইয়ের বিষয় থাকে তো যখন তাকে নিয়ে আসা হইলো আমি সিভিল টাইমস অনেক জায়গায় এই কথাগুলো বলেছি যে যখন তাকে নিয়ে আসা হইলো তখন আমার কাছে তাকে দেখেই মনে হয়েছে যে আসলে সে এই ধরনের না কারণ একটা মানুষের চেহারা দেখলেই আসলে অনেক কিছু বোঝা যায় না এতটুকু অভিজ্ঞতা আমাদের অল্প এই স্বল্প চাকরির বয়সে আমাদের হয়েছে যে এই লোকটা আসলে এই ধরনের কিনা তো যখন তার সাথে কথা বললাম আর একজন চোরের সবচেয়ে বড় বড় কি একজন যদি সে সত্যিকারের চোর হইতো তাহলে কিন্তু সে একটা দুধের প্যাকেট চুরি করতো না সে দেখা যায় হয়তো ভ্যালুয়েবল অন্য কিছু চুরি করতো তো যখন একজন দুধের প্যাকেট নিয়ে যাচ্ছে এটা মানে বোঝাই যাচ্ছে যে সে আসলে কতটা বাধ্য হইলে এই ধরনের কাজ করতে পারে এবং আমি আমার ফেসবুক পোস্টে কিন্তু এটাও উল্লেখ করেছি ওর জায়গায় আমি থাকলে আমি একই কাজ করতাম সো যার কারণে আমার মনে হয়েছে যে না সে যেটা করেছে এটা ট্রুলি একটা সিম্পল বিষয় এবং এটার জন্য হি নট বি পানিস্ট যার কারণে আমি তখন ভাবলাম যে যেহেতু স্বপ্নর কাছ থেকে সে দুধ নিয়ে এসেছে তো তাকে তো আর এমনিতে কেউ ছেড়ে দেবে না যার কারণে আমি বিলটা পে করে বসি যে ওকে ও তার ডিটেলসটা রেখে দেন আর তাকে ছেড়ে দেন সে একজন বাবা যখন তার কারো সন্তান যে বাবা না সে আসলে বুঝতে পারবে না সন্তানের জন্য একজন বাবার মানে কোন ধরনের আকুতি বা কোন ধরনের ফিলিংস কাজ করে আর অভাবে স্বভাব নষ্ট আসলে বিষয়টা ঠিক এরকমের না আমরা অনেক পেশাদার চোরকেও দেখেছি তো চুরি করার কিন্তু কিছু ইয়ে আছে একজন বিল না দিয়ে চলে যাওয়া এটাকে আসলে তাও একটা দুধের প্যাকেট এটা ক মানে এবং তার বাচ্চার জন্য এবং এখন বর্তমানে কিন্তু তাকে অনেকেই দেখেছে যারা জার্নালিস্ট আসছে অনেক মানুষ তাকে সরাসরি দেখেছে ইভেন আমার কাছেও তার ছবি আছে তার বাচ্চার ছবি আছে আমি কোথাও সেটা দেই নাই এবং অনেকে উদ্ভূত করেছি যেন সেটা না দেয় এবং যারা দেখেছে তারা সবাই তাকে দেখলে বলবে যে মানে হি ইজ ট্রুলি এ জেন্টেলম্যান এবং ওইটা তার মানসিক ওই সময় হঠাৎ করে সে আসলে কি করবে এই ডিসিশন নিতে পারে না বলেই সে আসলে তার ধারে কাজটা হয়েছে সো ওটাকে তাকে আমি আসলে এই চোর সংজ্ঞায়িত করা থেকে আমার মনে হয় এটা আমাদের করা ঠিক হবে না আমার এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আপনি কি আপনার নিজ যুদ্ধকে কিছু করেছেন তার জন্য না আমি আসলে নিজ উদ্যোগে করার মতো ওই সামর্থ্য আমার নাই আমি একজন সরকারি কর্মচারী ছোট সরকারি কর্মচারী আমি সামান্য বেতন পাই তো আমার আসলে আমি যেটা করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে দুধের বিলটা দিয়েছি আমার মনে হয় এটাই আমার জন্য এর এর বাইরে যে আমি করব আমার আই ডিডেন্ট হ্যাভ দ্যাট মাস অব ক্যাপাবিলিটি টু ডু সামথিং ফর দ্যাট পার্সন আমি মানে জাস্ট খুব সিম্পলি এটা করেছি আর এরপর আমাকে অনেকেই ফোন দিয়েছে যে আমি যদি তার জন্য একটা জবের ব্যবস্থা করে দিই কিন্তু আমার তো ওই সামর্থ্য আমার নাই আর আমার কথায় কেউ জব দিবে। এটা আমার মনে হয় না যারা যারা এগিয়ে আসছেন অনেকেই এই ব্যাপারটা ইমোশনাল হয়ে হয়তো তাকে জবের ব্যবস্থা করেছেন কিন্তু আমি তাদের জন্য যদি করতে পারতাম যারা এখন অনেক অসহায় মানুষ আমাকে ফোন করেন আমার খুব ভালো লাগতো কিন্তু আমার যদি কোনো এই সামর্থ্য হয় আমি যদি কিছু করতে পারি আই উইল ডেফিনেটলি ডু ডু দ্যাট না তারা আসলে আমি আমি আবারও সবসময় একটা কথা বলি আই ডেন্ট ডু এনিথিং স্পেশাল আমি যেটা করেছি যে এটা আসলে খুবই সিম্পল একটা কাজ ছিল তো এটা হয়তো আপনি আপনার জায়গায় থাকলে আপনিও সেম কাজটাই করতেন যে কোনো মানুষ থাকলে একই কাজ করতো কারণ আমি যদি একজন আমার কাছে একজন অপরাধীকে নিয়ে আসলো আমার যদি কথা শুনে মনে হয় যে সে অপরাধী না সো আমি তাকে কেন সেই ধরনের শাস্তি বা অন্য কোনো বিষয় নিয়ে আমি তার সাথে এই করবো তো তারা আজকে আসলেও এসে তারা স্বাভাবিকভাবেই বলে যে আমি অনেক কিছু করেছি আসলে আমি কিছুই করি নাই আর আমি এটা নিয়ে এত ভাইরাল হবে এত কিছু হবে এটা চিন্তা করে আমি পোস্ট দেই নাই আমি যখন দিয়েছিলাম তখন আমার জাস্ট একটা অনুভূতি আমি শেয়ার করেছি যেটা মানুষের হয়তো হৃদয়কে স্পর্শ করেছে যার কারণে সবাই আগে আসছে এবং ইভেন বিশেষ করে স্বপ্ন আগে আসছে যার কারণে তার জবটা হয়েছে তার ফ্যামিলি এখন ভালো আছে তারা খুব ভালো আছে ডেফিনেটলি তারা আমি স্বপ্নকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু আরও অনেক মানুষ আছে যারা তার জন্য জব অফার করেছিল আমার কাছে অনেক অনেক মানুষ ফোন করেছে ইভেন দেশের বাইরে থেকে আমেরিকা ইয়ে আমেরিকা থেকে ফোন করেছে লন্ডন থেকে ফোন করেছে সুইডেন থেকে ফোন করেছে সৌদি আরব থেকে ফোন করেছে তারা সবাই তাকে হেল্প করতে চেয়েছে তো আমার মনে হয় যে শুধু এই যে ভাইয়ের ভাইয়ের নামটা আমি না বলি এই অসহায় বাবার জন্য না এই রকমের যে আমাদের যে অনুভূতি এই অনুভূতি যদি আমরা প্রত্যেকটা মানুষকে মানুষের জন্য এটা আমরা শো করি তাহলে মনে হয় এই ধরনের সিচুয়েশন আমাদের আর দেখতে হবে না স্বভাবগত কিছু মানুষ এমনিতেই খারাপ আছে তাদের বিষয়ে বাদ দিলাম যারা আসলে এই ধরনের সিচুয়েশনে বাধ্য হয়ে তো একটা কাজ করে তো তাদের এগুলো আমরা কোনোদিনই দেখব না যদি আমরা সবাই অল্প অল্প করে আগে আসি আজকে আমি ঢাকা বিশ্ব জুড়ে টিস গিয়েছিলাম ওখানে আট বছরের একটা ছেলে নামটা হলো শফিক মেবি আই আমি আমার নামটা ভুলে গেছি সে দেখলাম যে প্যারা বিক্রি করছে আট বছরের একটা ছেলে তার কিন্তু পেয়ারা বিক্রি করার কথা ছিল না তো এই ছেলেটার জন্য আমরা আগে আসতে পারি ঢাকা ইউনিভার্সিটিতে গেলে আপনারা দেখবেন রাস্তায় অনেক বা ছোটো ছোটো বাচ্চারা তাদের যে বয়সে স্কুলে যাওয়ার কথা কাজ কী করার কথা কিন্তু সেখানে তারা করতে পারছে না তো সবাই এই ইমোশনটা যদি শুধু একমাত্র এই ঘটনায় ইউজ ইউজ না করে আমরা প্রত্যেকে যদি সবার জন্য অল্প অল্প করি এক একজন বাচ্চার দায়িত্ব নেই এক একজন মানুষের অসহায় মানুষের দায়িত্ব নেই আমার মনে হয় আমাদের আমাদের রাইট তখন আমাদের দেখা যায় আমাদের অপরাধ যেমন কমে যাবে এবং আমাদের দেশের চেহারাও অনেক পরিবর্তন হবে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পুলিশের একটা সমস্যা কি জানেন আমরা কিন্তু কারো পক্ষ অবলম্বন মানে আমরা মানে কোনো পক্ষকেই খুশি করতে পারি না যখন দুইটা পক্ষ আমাদের কাছে অভিযোগ করে আমাদের কোনো না কোনো পক্ষের যারা সত্য সেই পক্ষে আমাদের যেতে হয় কিন্তু অন্য পক্ষ মনে করে যে এই মনে হয় আমি এই পক্ষে পুলিশের রিপোর্ট দিল তার মানে মনে হয় যে পুলিশ নিশ্চয়ই ওই পক্ষের কাছ থেকে কোনো সমস্যা বা এই ধরনের কোনো বিষয় হয়েছে কিন্তু আমরা আর আমি একটা জিনিস সবসময় মনে করি মানুষ কিন্তু আল্লাহর পরে দুইটা প্রফেশনের মানুষকে বেশি মনে করে মনে মানে স্মরণ করে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে তারপরে স্মরণ করে ডাক্তার আর পুলিশকে সো আমাদের প্রফেশন থেকে যদি আমরা মানুষের এই বিষয়গুলো চিন্তা করি যে আমাদের আমি পুলিশ পুলিশের জবটাকে আমি কখনোই শুধু একটা জব মনে করি না এটা আসলে এটার সাথে মানুষের যেমন পুলিশের চাকরিতে মানুষের ভালো করারও সুযোগ আছে আবার খারাপ করারও সুযোগ আছে সো আমরা যদি সবাই শুধু পুলিশ না প্রত্যেকটা সার্ভিস থেকে যদি আমরা সবাই আগে আসি তাহলে আমার মনে হয় এটা আর মানুষ হিসেবে অবশ্যই আমার ভালো লেগেছে যখন এটা মানুষের এত রেসপন্স এটা দেখে মানে ভালো লাগার কথা এবং সবাই আমি আমি আর এর আগেও বললাম সবাই যদি শুধু এই বাবার জন্য না এরকমের অসহায় অনেক বাবা আছে সবার জন্য যদি সবাই এগিয়ে আসে আমার কাছে অনেকের সন্ধান আছে যারা যারা আরও হেল্প করতে চায় তারা আমি আমার কাছে আসলে আমি তাদের এই সেই লোকগুলোকে ডাকতে পারি তারা যদি তাদের জন্য কিছু করতে পারে অনেক সংসার বেঁচে যাবে ফ্যামিলি তার ফ্যামিলি বিশেষ করে তার মা আমাকে ফোন করে বলেছিল যে আপনাকে তো শুধু ইউটিউব আর ফেসবুকেই দেখেছি যদি সম্ভব হয় একদিন আমার বাসায় আসবেন আমার নাতিকে বিশেষ করে ওই যে বাবার ওই যে মেয়ে এগারো মাসের যে মেয়ে তাকে একটু আপনি নিজে কোলে নিয়ে তার জন্য দোহা করে যাবেন তো তার ওই লোকের বা সে এবং তার ওয়াইফ এবং তার ওই যে বাচ্চা নিয়ে একটু আগে আমার অফিসে ছিল আমি মানে তারা চেয়েছিলো যে তার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি একটু দোয়া করে দেবো আমি আমি তো দোহা ছাড়া কিছু করতে পারিনি আমি সেটাই করেছি আর কি এবং তাদের অনুভূতি ডেফিনেটলি তারা তার বাবা মা প্রতিবারই বলতেছিল যে আমার সন্তানের জন্য আমি খুব টেনশন করতাম এখন ওর যেহেতু একটা ভালো সিকিউর লাভ ই হয়েছে সিকিউর জীবন হয়েছে এটার জন্য একমাত্র আপনি আমি তাকে এবারটা বল বলেছি যে আমি আসলে কিছুই না আমি যেটা করেছি আপনার আল্লাহ উপরে ছিল আর নিচে হয়তো আমার সামনে করেছিল যার কারণে এইভাবে আজকে মানুষের হৃদয় জয় করে হয়তো এই বিষয়গুলো হয়েছে আসলে আমি কিন্তু আমি আবারও বলতেছি যে এই ঘটনার পরে অনেকেই আমাকে অনেকেই অ্যাপ্রিসিয়েশন দিয়েছে অনেক মানুষ ফোন করেছে অনেকেই বলেছে যে আমার আড়াই বছরের একটা বেবি আছে ওর নাম হলো জাহিন আমার নাম জাহিদ তার নাম জাহিন তো এই আমি আমি জানি আসলে যে বাবা হয় নাই সে বুঝতে পারবে না সন্তান একজন বাবার কাছে কি মায়ের কাছে যেমন বাবার কাছেও মানে একই রকমের হয়তো মা মায়ের কাছে বেশি থাকে দেখে মায়ের অনুভূতিটা অন্যরকম কিন্তু বাবা আসলে বাবার ফিলিংসটাও কম না অনেক অনেক বেশি সমানই আমি মনে করি আমার কাছে দুজনের কোনোটাই আমার মনে হয় না যে বা মায়ের আমার অনেকেই দেখা যায় মায়ের প্রতি বেশি ইমোশনাল থাকি কিন্তু মা বাবা দুজনকে আলাদা করা যায় না মা বাবা দুজনেই হয়তো এক বাবার অ্যাপ্রোচটা একরকম মায়ের আমার সন্তান ও যা চায় তাই হবে আমি জানি না সে কি হতে চায় ভবিষ্যতে আমি তাকে চাপিয়ে দেওয়ার কিছু নয় তবে আমার তো অবশ্যই একটা ইচ্ছা আছে যে সে এটা হবে আমার ইচ্ছা আছে আমার সন্তান বড় হয়ে একজন ভালো ক্রিকেটার হবে আমি জানি না সেটা কখনো হবে কিনা যদি সে বড় হয়ে যদি সে না চায় যে সে ক্রিকেট খেলবে না খেলবে না তার যেটা হইতে ইচ্ছে করে সেটাই হবে বাট আমার ইচ্ছা যে হ্যাঁ তাকে আমি বড় 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 হওয়ার পরে একটু বড় হওয়ার পরে আমি বিকে স্পিডে দিব সে ক্রিকেট খেলবে আমার ইচ্ছা যে সে একদিন ক্রিকেট খেলবে আমি দেখবো ভালো লাগবে আর দেশের ব্যাপারটা হলে দেশপ্রেমিক হিসাবে আমি এস্টাবলিশ হয়েছি এটা না দেশপ্রেমিক তো আসলে আমাদের মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই দেশপ্রেমিক কারণ আমাদের এই দেশ যখন স্বাধীন হয়েছে তখন কীভাবে হয়েছে এটা আমরা সবাই জানি আর একাত্তরের বা আমাদের স্বাধীনতার কথা যদি শুধু আমরা মুখে মুখে বলি তাইলে কিন্তু হলো না স্বাধীনতা কিন্তু শুধু মুখের বিষয় না এটা আমাদেরকে ফিল করতে হবে আমাদেরকে অনু ই করতে হবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে স্বাধীনতাটাকে মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের যখন হোয়েন উইল গেট সাম চান্স ইন আওয়ার লাইফ উই শুড ডু ফর আওয়ার কান্ট্রি আমরা যখন যতটুকু পারি আমরা যদি দেশের জন্য করি আমার মনে হয় যাবে আসলে দৈনিক রাজনীতি সম্পর্কে আমি কি বলবো কারণ আমি আসলে এটা সম্পর্কে খুব একটা আগে জানতাম না আজকে এসেছেন আমি আপনাদের নিউজ দেখি আমার মনে হয় শেষ আচ্ছা ভালো যদি মানে আমি আশা করি আপনারাও ভালো করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারাও সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন আপনাদের জন্য অনেক দুয়ার হইল